সুন্দরবনের উপকূলবর্তী এলাকার মানুষদের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচানোর কৌশল শেখালো যৌথ বাহিনীর সদস্যরা। কেন্দ্রীয় ও রাজ্য বিপর্যয় মোকাবেলার সদস্যরা এই প্রশিক্ষণ দেন। প্রাকৃতিক বিপর্যয়ে নিজেকে এবং পারিপার্শ্বিক সকলকে বাঁচানোর কৌশল শেখালো কেন্দ্রীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। ভূমিকম্প, সাইক্লোনের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সময় মাথা ঠান্ডা রেখে কিভাবে সঠিক কৌশলে প্রাণে বেঁচে বেরিয়ে আসা যায়, সেই কৌশলেরই মহলা হল রাজ্যের বিভিন্ন জায়গায়। সাথে শেখানো হল বিপর্যয়ের স্থানে উদ্ধারকার্য পুলিশ কুকুরকে কিভাবে কাজে লাগানো যায়। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের জন্য দিন দিন বাড়ছে প্রাকৃতিক ঝঞ্ঝা, নষ্ট হচ্ছে প্রকৃতির ভারসাম্য, বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের প্রবণতা। ইদানিংকালে ভূমিকম্পের মতো প্রাকৃতিক বিপর্যয় সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এই রকম বিপর্যয়ের সময় কি কৌশলে বিপদ থেকে বাঁচা যায়, সেই সমস্ত কৌশলই শেখানো হলো এদিনের মহলায়। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের উপকূলবর্তী এলাকায় ও পাঁচটি ব্লকে, যার মধ্যে মিনাখা, সন্দেশখালী এক ও দু নম্বর ব্লক, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, এই ব্লকগুলিতে একদিকে রায়মঙ্গল, অন্যদিকে ইছামতি, কালিন্দী, বেতনি নদীতেও মহড়া দেয় কেন্দ্রীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। এদিনের এই প্রতিনিধি দলে মোট 284 জন সদস্য ছিলেন। তার মধ্যে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্য ছিলেন 47 জন, রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের সদস্য ছিলেন 37 জন, সিভিল ডিফেন্সের 200 জন সদস্য ছিলেন। এদিনের মহলায় প্রশিক্ষণ দেওয়া হয় গুরুতর আহত হলে কিভাবে স্বাস্থ্য শিবিরে নিয়ে যেতে হবে, পাশাপাশি নদীতে পড়ে গেলে কিভাবে উদ্ধার করতে হবে, এমনকি বিপর্যয়ের সময় নদীতে পড়ে গেলে কিভাবে উদ্ধার করতে হয় তাও শেখানো হয়। আহতদের দ্রুত চিকিৎসা পরিষেবা কিভাবে দিতে হয় সে বিষয়েও পাঠ দেন বিশেষজ্ঞরা। উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন ব্লকের পাশাপাশি বিপর্যয় মোকাবিলার মহড়া চললে সুন্দরবনেও। जिसके के अंतर्गत वेस्ट बंगाल स्टेट के टोटल 8 डिस्ट्रिक्ट को ईयर मार्क किया गया था। हर डिस्ट्रिक्ट में 5 सिमुलेशन साइट हैं। इसके अंतर्गत हिंगलगंज में एक साइट दी गई है जिसमें एनडीआरएफ को डिप्लॉयड किया गया है, डिटरमाइंड थी यहाँ के लिए। इसी के रिगार्डिंग हमने स्टेट के साथ कोलेबरेट किया, उसके अलग अलग जो डिपार्टमेंट है उनके साथ एक सीनेरियो क्रिएट किया। अगर एक्चुअल में जो साइक्लोन मोक है, जिसका नाम ही मोक है, वो धीरे धीरे एक सीवियर साइक्लोन में डेवलप होने वाला है, तो उसके रिगार्डिंग सबसे पहले हमने एक अवेयरनेस प्रोग्राम चलाया, जिसके अंतर्गत हमने आसपास के गाँव की जितनी लेडीज या जेंट्स थे जो थे उनको एक अवेयर करवाया गया साइक्लोन के बारे में। और अगर उनको लगता है कि बताया गया कि अगर उनको लगता है कि उनका घर वर डैमेज वजह से हो सकता है, तो अपनी वैल्यूएबल आइटम्स को अपने साथ कैरी करके जो स्टेट अथॉरिटी के द्वारा एक शेल्टर, जैसे मल्टीपल साइक्लोन शेल्टर होते हैं, वैसे अगर बनाए गए रिलीफ कैंप जो बनाए गए हैं उसमें आप सेफली। পশ্চিমবঙ্গে প্রাকৃতিক যে কোনো বিপর্যয়ে সবথেকে বেশি ক্ষতি হয় সুন্দরবনের মানুষদের। বারবার প্রাকৃতিক বিপর্যয়ে বিপন্নতার মুখে পড়েছে সুন্দরবনের মানুষ। এইবার যাতে সেই ক্ষয়ক্ষতির পুনরাবৃত্তি না হয় তার জন্যই যৌথভাবে কেন্দ্র ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল কিভাবে কাজ করবে তার আগাম প্রস্তুতি নাই। বিপর্যয়ের পর উদ্ধারকার্য অনেকটাই সহজ করে দেয় পুলিশি ট্রেনিং দেওয়া কুকুর। বহুবার ফ্রেন্ড কুকুরের পারদর্শিকতার খবর জানা গেছে। সম্প্রতি তুরস্কে ভূমিকম্পের পর শহরের ভগ্নাবশেষ থেকে প্রাণের সন্ধান দিয়েছে কুকুর। তাদের সঠিক সংকেতে জীবিত উদ্ধার করা হয়েছে বহু প্রাণ। তাই এই মহড়াতে পুলিশ কুকুর কিভাবে কাজে লাগানো যায় তাও দেখানো হয়, পাশাপাশি মানুষকে সচেতন করা হয়। এছাড়াও এদিন গ্রামে গ্রামে বিপর্যয় মোকাবিলা দলের পক্ষ থেকে মাইকিং করে প্রচার করা হয় কিভাবে স্থানীয় পঞ্চায়েত ও বিডিওর সাথে যোগাযোগ করবেন, বিপর্যয় টিকে থাকার কৌশল, সর্বোপরি আগাম বিপর্যয় এড়ানোর কৌশলের একটি চূড়ান্ত রূপরেখাও তৈরি করা হয় এদিন। উপকূলবর্তী এলাকায় আমরা দেখি সবসময় বিভিন্ন ডিজাস্টার লেগে থাকে, তো বিশেষ করে সাইক্লোন, ঘূর্ণিঝড়, সুনামির মতো বিপর্যয় ঘনিয়ে আসে, তো সেগুলো থেকে বিভিন্ন বিপর্যয় টিম, এনডিআরএফ, পাপড় মিত্র, ফায়ার ব্রিগেড, ইরিগেশন আর অন্য আনুষাঙ্গিক যে সমস্ত লাইন ডিপার্টমেন্ট আছে, তারা কিভাবে প্রস্তুতি নিচ্ছে এবং বিপর্যয় আসলে তারা কিভাবে মানুষকে উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়তে পারবে তার প্রি প্রোডাকশন বা মকডিল, এটা বলা যায় মকডিল এক্সারসাইজ। সর্বোপরি আগাম বিপর্যয় এড়ানোর কৌশলের একটি চূড়ান্ত রূপরেখাও তৈরি করা হয় এদিন মহড়ার মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।